হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের দিনটা সবার জন্য হয়তো ওয়ার্কিং ডে, আমাদের জন্য ফ্রাইডে, কারণ আজকে হচ্ছে সোমবার। আমার হাজব্যান্ডের সোমবারে অফ ডে, সেটা ইতিমধ্যে অনেকবার আপনাদেরকে বলা হয়েছে। তো ন্যাচারালি দেখা যায় ওর অফ ডেতে আমরা বাইরে কোথাও যাই, বাট আজকে যাওয়া হয়নি বাসায়। আজকে ডিপ ক্লিনিং করেছি তো সেজন্য যাইনি, বা তাছাড়া আমি রোজাও ছিলাম। তো হঠাৎ করে বিকালে বলছে যে তোমার জন্য ইফতার কি আনবো, তাই আমি বলছি যাও এটা এটা নিয়ে আসো। বলছে না আমি না, চলো তুমিও যাই রিক্সা নিয়ে। তো এই যে আমরা দুজন বেরিয়ে পড়লাম রিক্সা নিয়ে, তো আমি ক্যামেরা ধরছি আর ও বলছিল যে মানে ওকে নাকি শুকনো দেখাচ্ছে, ক্যামেরা ধরলে নাকি ওকে শুকনো দেখাই, সেটাই। তো বের হয়ে গেলাম, ও বললো, ও এর আগে বলছিল সারাদিন চলো বাচ্চারা থাক আমরা বিচে থেকে ঘুরে আসি, আবার বলে নেপাল থেকে ঘুরে আসি। হ্যাঁ, বাচ্চাদেরকে ছাড়া আসলে যাওয়াটা এ লাগছে না, আর বাচ্চাদের টিচারও ছিল, সেই জন্য আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটাও পসিবল হচ্ছিল না। তো বললো ঠিক আছে, চক বাচ্চা রিক্সা নিয়ে যাবো, রিক্সা নিয়ে আসবো, চলো যাই, তুমি তোমার পছন্দ মতো নিয়ে নিও। কারণ আমার আবার একটা প্রবলেম আছে যে একটু উনিশ বিশ হলে সমস্যা আমি রেখে যাই, তো আমার ছেলে বা ওর বাবা কিছু আনতে গেলে উনিশ বিশ হলে আমার রেখে যায়। তো বলছে তুমি চলো। তো গেলাম চকবাজার, চকবাজার হোটেল জয়নগরে ঢুকলাম, রেস্টুরেন্ট জয়নগরে একটা নাম, ওই দোকানে গিয়ে ওই দোকানে দেখলাম সব কিছু আছে ফাস্ট ফুড। আর আমার ছোটো ছেলে আর বড়ো ছেলের চয়েসটা একটু আলাদা, একজন বার্গার পছন্দ করে, একজন শর্মা স্যান্ডউইচ। তো ওই জন্য ওদের চয়েসটা মিলিয়েই একটা বার্গার নিলাম, একটা পিজা নিলাম, একটা শর্মা নিলাম, একটা স্যান্ডউইচ নিলাম, একটা একটা করে সব কিছুই নিলাম। নিয়ে একটু গেলাম যে বিকাশের দোকানে কিছু টাকা বের করার দরকার ছিল, তো টাকা উঠিয়ে নিলাম। টাকা উঠিয়ে নিয়ে আবার চলে গেলাম আরেকটা রেস্টুরেন্ট, সাদিয়া কিচেনে গ্রিল খাবে, আমার বাচ্চারা আবার একটু গ্রিলটা পছন্দ করে, তো একটা হাফ গ্রিল নিলাম। মোটামুটি অনেক কিছুই নেওয়া হলো। এরপরে আসার পথে আবার আরও একটু টুকটাক বাজার করেছে, ওগুলো অবশ্য দেখানো হয়নি। তো এই যে গ্রিলটা নিলাম, গ্রিলটা নিয়ে ওকে বলছিলাম যে টাকাটা ছিটা চেঞ্জ করে আনো, তো আবার টাকাটা চেঞ্জ করে আনলো। তো আমরা গ্রিল নিয়ে আবার রিক্সা নিয়ে চলে আসলাম। তো এর মাঝখানে রাস্তায় আবার একটু কলা দেখেছি, কলা নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, মানে টুকটাক অনেক কিছুই বাজার করেছি, কারণ আমি বাসার সামনে আসতে আসতে অলমোস্ট আজানটা দিয়ে দিয়েছে। তো দৌড়াতে দৌড়াতে বাসায় এসে দেখি বাচ্চা দুরন্টারই টিচার। এখন ছেলেদেরকে ছাড়া আমার আবার খেতে ভালো লাগে, সবাই একসাথে বসে খাওয়াটা আমার কাছে ভালো লাগে। তো সেই জন্য দেখা যায় যে আমি এখন ওদের জন্য, ওদেরকে ছাড়া তো আর খেতে পারবো না, তো সব কিছু আবার রেখে দিয়েছি। টিচার যাওয়ার পর আমি এমনিতেই নর্মালি একটু চা বিস্কিট দিয়ে ইফতার করে নিয়েছি, তো ওয়েটজনের জন্য ওয়েট করলাম। দুজনের টিচার, একজনেরটা সাতটা বাজে গিয়েছে, আরেকজনটা সাড়ে সাতটায় টিচার গিয়েছে যাওয়ার পরে। তো মা ছেলে সবাই একসাথে বসে ইফতার করলাম। তো আজকে মোটামুটি এর মধ্যে ফুচকা খেতে ইচ্ছে করলো, আবার ফুচকাও আনালাম। তো অনেক কিছু দেখতে পাচ্ছেন, গ্রিল সব কিছুই দিয়ে ইফতার মা ছেলে মোটামুটি করলাম। আর আজকে সারাদিন কাজও হয়েছে অনেক। আজকে আমার বাসার যতগুলো ফ্যান আছে, এসি ফ্যান, তারপরে জানলা, সব আমার হাজব্যান্ড ছিল, তো ও একদম ডিপ ক্লিন করে দিয়েছে, কারণ সামনে গরমকাল আসছে, সো একটু ক্লিনটা করা দরকার। তো ক্লিনিংটা আসলে আমি আর শেয়ার করিনি, ক্যামেরা ধরিনি, কারণ অসুস্থ, মানে খারাপ লাগতেছিলো সারাদিন রোজা রেখে টায়ার। তো অবশ্য ওই সব কিছু করে দিয়েছে, আজকে আমি আর কিছুই করতে পারি। আর আজকে রান্নাও ছিল না, আগের দিনে যে রান্না ওটা দিয়ে ওরা খেয়েছে, আর ফ্রিজে একটু ভর্তা ছিল, আমার হাজবেন্ড শুধু ভর্তা দিয়ে খেয়েছে। তো জাস্ট বিকেলে কোথায় গেলাম সেটা একটু শেয়ার করলাম। এই হঠাৎ রিক্সায় অনেক, মানে অনেক দিন পর বলা যায় যে আমরা দুজন একসাথে রিক্সায় গেলাম, কারণ সচরাচর বের হওয়া হয় না, বাচ্চাদের নিয়ে বের হই এই আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকুন।